আচ্ছা, একটা ব্লেন্ডার কি একটা জাতীয় প্রতিযোগিতার সম্মানী হতে পারে? হ্যালো এভরিওয়ান, আমি নাহিদ এসডি। আমি সাধারণ একজন মানুষ, বাট তবুও আমার কাছে মনে হয়েছে যে আমার এই ইস্যুটা নিয়ে কথা বলা উচিত এবং প্রত্যেকেরই এই ব্যাপারটা নিয়ে ভয়েস রেজ করা উচিত। কারণ আমার উদ্দেশ্য যেটা, আমার উদ্দেশ্য আসলে এই ব্লেন্ডারকে একটা ইস্যু বানানো না। আমি আসলে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে এই একটা ব্লেন্ডার একটা সম্মান হিসাবে দেওয়াটা, এটা আসলে কি পোর্ট্রে করে বা এটা কি মিন করে আসলে? মানে এটা মিন করে যে আসলে আমরা ঠিক একটা দেশ বা একটা জাতি হিসাবে কতটা অসহায়, বা একটা দেশের একটা ফেডারেশন, দেশের একটা সংস্থা, দেশের একটা অর্গানাইজেশন, মানে ঠিক কতটা অসহায় একটা প্রতিযোগী ফিল করালে একটা জাতীয় পুরস্কারের মতো একটা জায়গায় তাকে সম্মান হিসেবে শুধু ব্লেন্ডার গিফট করা হয়। দেখুন, একটা কোম্পানি যে স্পন্সর করেছে সে চাইলে যে কোনো কিছু গিফট করতে পারে, বিকজ গিফট ইজ গিফট। একটা কলমও গিফট, একটা ব্লেন্ডারও গিফট, সব এটা হতেই পারে। তার সে যেহেতু সে স্পন্সর করেছে, তাহলে সে তার যে কোনো একটা প্রোডাক্ট ওই প্রতিযোগিতার মাধ্যমে, ওই অনুষ্ঠানের মাধ্যমে সে পোর্ট্রে করতেই পারে। এটা খুবই ন্যাচারাল অ্যান্ড স্বাভাবিক একটা ব্যাপার। বাট এটাই যে একমাত্র সম্মানই, মানে একটা কেস ধরিয়ে দিলাম, একটা মেডেল দিয়ে দিলাম, আর এই যে এটি আর যে একটা ব্লেন্ডার ধরিয়ে দিলাম, এই যে ব্লেন্ডারটাই যে একটা মানে একটা সম্মান হিসেবে আমি দিলাম, এটা আসলে মানে মনে করে না যে আসলে আমরা ঠিক কতটা অসহায়? মানে আসলে আমরা মানে আমাদের দেশকে পোর্ট্রে করার, বা আমাদের আমাদের দেশ দেশের যে ব্র্যান্ডিং, এই জিনিসটার জন্য কি আসলে মানে আর কোনো ওয়ে নাই? মানে আমরা ওই আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, তাহলে আমাদের জেনারেশনের আমরা ইয়াং যারা আছি তাদেরকে তাহলে বলেন যে তোরা মাছ ধর, মাছ ধরার ভাত খা। হ্যাঁ, মানে এটি 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 পোর্ট্রে করবো আমরা। বা যদি আমরা যদি মানে বলি যে আমরা কৃষি প্রধান দেশ, তাহলে আমরা এখন সবাই লুঙ্গি পেঁচিয়ে হচ্ছে আমরা ধান খেতে চলে যাই, আর কোথাও কোনো সেক্টরে আমরা না যাই, আর কোনো সেক্টরে আমরা আমাদের আমাদের যদি কোনো প্রতিভা থেকেও থাকে সেটাকে আমরা পোর্ট্রে না করি। একটা দেশকে গিয়ে মানে আর কোনো ওয়ে নেই একটা দেশকে পোর্ট্রে করার, একটা দেশের ফাইন্যান্সিয়াল সিস্টেমকে উন্নত করার, একটা দেশকে একটা জাতি হিসাবে বড় করে তোলার, বহির্বিশ্বে তুলে ধরার কি আর কোনো ওয়ে নেই? আমি যদি মানে অন্য সেক্টরে কথা বলি, আমি যদি অন্য ইস্যুসগুলো নিয়ে কথা বলি, কারণ আমার ইস্যু কখনোই না যে একটা ব্লেন্ডারকে ইস্যু বানিয়ে আসলে কোনো শুধু কথা বলতে। দেখুন যে একটা দেশের ইনফ্রাস্ট্রাকচারাল সিস্টেম এবং একটা দেশের যে সার্বিক উন্নয়ন, এখানে এরকম অনেক অনেক জায়গা আছে, অনেক অনেক ফিল্ড আছে যেদিকে আমরা তাকাচ্ছিও না, যে জায়গাগুলো এতটাই দুর্নীতিগ্রস্ত, এতটাই এতটাই এগুলোকে উপেক্ষা করা হচ্ছে, যার জন্য আসলে আমরা এই ফুটবলের মতো এত বড় একটা জায়গা থেকেও পিছিয়ে, যেখানে কাতার একটা পুরো সিটি তৈরি করে ফেলছে একটা জাস্ট বিশ্বকাপ আয়োজন করে, একটা তার তার ওভার পুরো পৃথিবীতে কাতারের ব্র্যান্ডিংটা কিভাবে হয়েছে? আমরা কি একবারও ভাবতে পারি যে একটা একটা দেশ কিভাবে জাস্ট শুধুমাত্র ফুটবলের মাধ্যমে এভাবে তাদের ব্র্যান্ডিংটা করতে পারে? একবারও কি ভেবে দেখেছি যে আসলে ঠিক কত উপায়ে আমরা আমাদের দেশে অর্থনৈতিকভাবে মানে অর্থনৈতিকভাবে উন্নত হতে পারি? শুধুমাত্র কি ওই গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে যে আমাদের দেশকে পোর্ট্রে করবে? মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি তো আমাদের দেশে চিপ লেবারের জন্য আমরা হয়তো হয়তো প্রোভাইড করতে পারতেছি, বাট এরকম অনেক ট্যালেন্ট আছে, এরকম অনেক সেক্টর আছে যেগুলোর মাধ্যমেও একটা দেশে একটা দেশ ফাইন্যান্সিয়ালি, একটা দেশ জাতিগতভাবে, একটা দেশের ব্র্যান্ডিং অনেকভাবে সম্ভব। আমরা কেন ওই জায়গাগুলোকে ফোকাস করছি না? কেন ওই জায়গাগুলোতে আমরা যোগ্য মানুষকে বসাচ্ছি না? কেন আমরা ওই জায়গাগুলোর দুর্নীতি নিয়ে কথা বলছি না? কেন ওই জায়গাগুলোর জন্য আজকে একটা মানুষ তার স্পৃহা হারাচ্ছে যে আমি আসলে এরকম কিছু হতে চাই, আমি একজন খেলোয়াড় হতে চাই, আমি একজন বডি বিল্ডার হতে চাই? কারণ আমরা এভাবেই আসলে তাদেরকে মূল্যায়ন করতেছি, আমরা এভাবেই আসলে তাদেরকে বুঝাই দিচ্ছি যে আসলে তোর তোর সর্বোচ্চ সম্মানই এটাই। আমাদের দেশ এত এত ক্রেজি, এত আমাদের দেশের মানুষ এত ক্রেজি যে ফুটবল নিয়ে, আমরা কি পারি না যে আমাদের এই ফুটবলের এই ইন্ডাস্ট্রিটাকে বড় করতে? আমরা কি পারি না? ব্যাপারটা কি এরকম যে এই দেশে আসলে মেধা নাই? এদেশে মেধা নাই নাকি মেধার প্রয়োগ নাই?
কেন আমরা এই জিনিসগুলোকে বড় করে আমাদের দেশে নীতি নির্ধারক যারা আছেন, আমি জানি না আমার এই কথা কতটুকু মানুষ পর্যন্ত পৌঁছাবে, বাট আমি তারপরেও বলে যাচ্ছি যে এই এই জিনিসগুলো নিয়ে কেন কেন আমরা কনসার্ন হচ্ছি না, কেন কেন আমরা এই ইন্ডাস্ট্রিগুলোকে বড় করার চেষ্টা করছি না, কেন আমরা এই জায়গাগুলোতে সর্বোচ্চ সম্মানে সর্বোচ্চ যদি বলি যে একটা 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 দেশকে তুলে ধরা একটা একটা প্লেয়ারকে তুলে ধরার যে জায়গাটা, এই জিনিসগুলো কেন করছি না? শুধুমাত্র ক্রিকেট নিয়েই পড়ে আছি আমরা, ক্রিকেটই আমাদের সব, আর কোনো জায়গা নেই। আর অন্য কোনো মেধা থাকলে, অলিম্পিকে যাওয়ার মতো একটা মানুষ থাকলে তাকে আমরা সেই হেল্পটা করতে পারছি না, তাকে আমরা সেই গ্রুমিংটা করতে পারছি না, তার জন্য সেই ব্যবস্থাগুলো আমরা সেই সেই ইন্ডাস্ট্রিগুলো আমরা বড় করতে পারতেছি না, সেই সেই সুযোগ সুবিধাগুলো ওই মানুষগুলোকে দিতে পারছি না। একটা দেশ শুধুমাত্র ক্রিকেট দিয়েই পোট্রেড হবে? আপনারা তো নিজেরাই দেখেছেন যে ক্রিকেটের পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি হয়েছে নাকি এবারের ফুটবলে সবচেয়ে বেশি হয়েছে। আমি কম্পারিজনে যাচ্ছি না, আই লাভ ক্রিকেট অ্যান্ড ফুটবল অ্যাজ ওয়েল, বাট আমাদের কথা হচ্ছে আমরা কোথায়? এদেশে অনেক ট্যালেন্ট আছে, শুধুমাত্র উঠতে পারছে না। এ ধরনের এই অবহেলা, এ ধরনের দুর্নীতি এবং এদেশের এই অব্যবস্থাপনা এবং এদেশের এই এই সেক্টরগুলোকে মূল্যায়ন না করা বা এই সেক্টরগুলোকে বড় করে না তুলে ধরার কারণটাই হচ্ছে সবচেয়ে মেইন। সো আমার এই মেসেজটা ওইসব মানুষগুলোর কাছে, আমার এই মেসেজটা সার্বিক মানুষের কাছে, সবার কাছে, যে আসলে আমাদের সবারই উচিত এই ইস্যুসগুলো নিয়ে কথা বলা, বিকজ এই সার্বিক উন্নয়নের মাধ্যমেই কিন্তু আসলে একটা দেশের উন্নয়ন হয়। একটা দেশের উন্নয়ন শুধু কৃষিখাতে উন্নয়ন হলে হয় না, একটা দেশের উন্নয়ন শুধু পোশাক খাতে উন্নয়ন হলে হয় না। প্লিজ, যারা নীতি নির্ধারক আছেন, প্লিজ এগিয়ে আসুন, এই ইন্ডাস্ট্রিগুলোকে বড় করুন, এই সেক্টরগুলোকে বড় করুন, তাহলে দেখবেন দেশের অনেক মেধাবীরা এগিয়ে আসবে। থ্যাংক ইউ।